প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ভুটানের বিদায়ের রাষ্ট্রদূত পেমা শেদান। সকাল 10:30টায় তিনি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভুটান তাদের আমদানি রপ্তানির কাজে বাংলাদেশের মংলা বন্দরকে ব্যবহার করতে পারে বলে রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।